আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়েলকাম ব্যাক টু মারুফ 99 এগেইন। আজকে আমরা রিগ্রেশন চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। তো ইতিমধ্যে বিজনেস স্ট্যাটিস্টিক্সের প্রায় সবগুলো চ্যাপ্টারই আলোচনা করা হয়ে গেছে। আজকে রিগ্রেশন এরপরে আরেকটা চ্যাপ্টার আছে, এই চ্যাপ্টারটা করলে আপনাদের সবগুলো চ্যাপ্টারই করা শেষ হয়ে যাবে। তো মূলত আমি রিগ্রেশনের পাঁচটা আইটেমের অঙ্ক সিলেক্ট করেছি, পাঁচ ধরনের, যে যার বাইরে থেকে রিগ্রেশন থেকে প্রশ্ন করা সম্ভব নয়। তো তার মধ্যে প্রথম আইটেম প্রবলেম নাম্বার ওয়ান ইস মেনশন করে দিচ্ছি। তো প্রবলেম নাম্বার ওয়ানটা যদি করেন তাহলে আপনারা আইটেম নাম্বার ওয়ান শিখে যাবেন। এরপরেও পরবর্তীতেও আরও চারটা আইটেম আছে, এগুলো শিখতে হলে আপনাদের অবশ্যই প্রাইভেট কোর্সে অংশগ্রহণ করতে হবে। তো আজকে আমরা প্রবলেম ওয়ান শুরু করব। এই প্রবলেম ওয়ানটা অল ডিপার্টমেন্ট, মানে সকল ডিপার্টমেন্টেই, ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং, মার্কেটিং অ্যান্ড ফিনান্স সবগুলো ডিপার্টমেন্টেই 2013 সালে এসেছিল, এবং আলাদাভাবে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে 2017 সালে আসছিল। আর পেইড কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে আপনারা ডিসক্রিপশন বক্স চেক করতে পারেন, সেখানে যাবতীয় তথ্য দেওয়া আছে। প্রশ্ন করছে, ক্যাপিটাল অ্যান্ড প্রফিট অফ এ ফার্ম আর শোন ইন দ্য ফ্লোয়িং ডাটা। প্রদত্ত তথ্যগুলো থেকে আমাদের মূলধন এবং মুনাফা সম্পর্কে দেওয়া হয়েছে। প্রদত্ত তথ্যগুলো মুনাফা এবং মূলধন সম্পর্কে প্রদান করা হয়েছে। এখানে ক্যাপিটালের কিছু তথ্য দিছি আর এখানে প্রফিটের কিছু তথ্য দিছি। আমাদের প্রশ্ন করছে, ডিটারমিনেশন দ্য কোইফিসিয়েন্ট অফ কোরিলেশন বিটুইন প্রফিট অ্যান্ড ক্যাপিটাল। আমাদের প্রফিট আর ক্যাপিটালের মধ্যে কি কোরিলেশন দেখাইতে বলছে, মানে আর এর মান বের করতে বলছে। তো এটা আমরা যখন কোরিলেশনের চ্যাপ্টারটা করি সেখানে আমরা করছিলাম। এরপর দুই নম্বর প্রশ্ন করেছে, রিগ্রেশন ইকুয়েশন অফ প্রফিট অ্যান্ড ক্যাপিটাল। তো এখানে রিগ্রেশন বের করবো। সো রিগ্রেশনটা কীভাবে বের করবো, এটা হচ্ছে নতুন জিনিস, এটা আমরা অঙ্কের ভিতরে ঢুকলে বুঝতে পারবো। এবং সবশেষে প্রশ্ন করছে, হোয়াট শুড বি দ্য প্রফিট, প্রফিটটা কত হবে ওয়ান ক্যাপিটাল ইজ টাকা 32, যখন ক্যাপিটালটা 32 টাকা হবে। তো চলুন শুরু করা যাক এই প্রশ্নের সলিউশন। তো প্রথমে যখন আমাদের রিগ্রেশনের অঙ্ক আসবে, আমাদের এই যে দুই নম্বর প্রশ্নটা করবে, রিগ্রেশন ইকুয়েশন অফ প্রফিট অ্যান্ড ক্যাপিটাল, বা এখানে আলাদা কিছু থাকতে পারে, তবে এখানে যদি রিগ্রেশন থাকে তখন আমরা একটা টেবিল করব। তো টেবিলের রো সংখ্যা আমরা এখানে গুনে গুনে দেবো, 1, 2, 3, 4, 5, তার মানে 7টা দেবো, দুইটা যোগ করব। আর কলাম সংখ্যা আমরা মুখস্থবিদ্যা 5টা দিয়ে দেবো। তো আজকে আমরা শুরু করতেছি ক্লাস নাম্বার ওয়ান, আর এটা হচ্ছে প্রবলেম নাম্বারও ওয়ানে। তো প্রথমে যেহেতু টেবিল দিব, টেবিলের তো নাম দিতে হবে, তো আমরা তো এই টেবিলের কোনো নাম দিতে পারবো না, তখন আমি কী করতে পারি। তাহলে এখানে দ্য টেবিল, TABLE, দ্য টেবিল ফর ক্যালকুলেশন, দ্য টেবিল ফর ক্যালকুলেশন লিখে হেডলাইন আমরা দিয়ে দিতে পারি। তো এখন আমরা একটু টেবিলটা আর্ট করার চেষ্টা করি, দেখি পারি কি না। তো রো দিব আমরা 7টা, একটু আগেই বললাম, 1, 2, 3, 4, 5, 6, 7, এবং কলাম দেব 5টা। এটা আমাদের মুখস্থ রাখতে হবে, যখন আমরা রিগ্রেশনের অঙ্ক করব তখন আমরা কলাম দেব 5টা। তো প্রথম কলাম দিয়ে দিছি, এরপরে এই পাশে 2টা 2টা করে মোট 4টা কলাম দিয়ে দিলাম, আর ওই পাশে একটা আছে, মোট 5টা। তাহলে টেবিল আমাদের তৈরি হয়ে গেছে। তো প্রথমে আমরা লিখবো এই পাশে ক্যাপিটাল, আর পরে লিখবো তার সাইডে প্রফিট। তাহলে CAPITAL, ক্যাপিটালটাকে আমরা এক্স ধরবো, আর PROFIT, প্রফিটটাকে ধরবো আমরা ওয়াই। তো এরপর আমরা বাকি সব তথ্য প্রশ্ন দেখে তুলে ফেলবো। তো প্রশ্নের মধ্যে ক্যাপিটাল 5, 10, 15, 20, 25, 5, 10, 15, 20, 25, আর প্রফিট 3, 4, 8, 3, 4, 8, 12, 18, 12, 18। তো মোটামুটি প্রশ্ন দেখে আমাদের সব ইনফরমেশন এখানে তোলা শেষ। এখন আমরা যা করব সব নিজের ব্রেন খাটাই করব। তো যখনই আমরা কোরিলেশন আর রিগ্রেশন একসাথে করার চেষ্টা করব, তখনই আমরা এখানে একটা এক্স স্কোয়ারের ঘর দেব, ওয়াই স্কোয়ারের ঘর দেব, এবং এক্স ওয়াই একসাথে গুণ করে দেব। সো এক্স স্কোয়ার বলতে বোঝায় ক্যাপিটালের ঘরটাকে স্কোয়ার করব, তার মানে এখানে 5 আছে, তাহলে 5 আছে, তাহলে 5কে যদি স্কোয়ার করি তাহলে 5 5 25, 10কে স্কোয়ার করলে 10 10 100, 15কে স্কোয়ার যদি করি তাহলে 15 15 225, 20কে স্কোয়ার করলে 20 20 400, 25কে স্কোয়ার করলে 25 25 600, কত হয়, 625 হয় মনে হচ্ছে, 625। আমার মনে হয় কলমটার কালি কমে গেছে, আমি একটু কলমটা চেঞ্জ করে নিই, একটু ওয়েট করেন। আচ্ছা, তারপর ওয়াই স্কোয়ার,
তো ওয়াই স্কোয়ার মানে এই যে প্রফিটের ঘরটা, তাহলে তিনকে স্কোয়ার করলে তিন তিরিকে নয়, চারকে স্কোয়ার করলে চার চক ষোলো, আটকে আটাশে চৌষট্টি, বারো বারং একশো চুয়াল্লিশ, আর এখানে আঠারো আঠারং কত তিনশত চব্বিশ। আমার এগুলো মুখস্থ হয়ে গেছে, সো আমি এইভাবে লিখতে পারতেছি। এখন আপনাদের যদি মুখস্থ না থাকে তাহলে গুণ করে দেবেন, কোনো প্রবলেম হবে না। তো এরপর তিন আর পাঁচ যদি গুণ করি তাহলে তিন পাঁচে পনেরো, কারণ এখানে এক্স ওয়াই আছে, তাহলে তিন পাঁচে পনেরো, চার দশে কত চল্লিশ, আট পনেরো চার পনেরো ষাট, তাহলে আট পনেরো একশো বিশ, এরপর বারো গুণ বিশ তাহলে একশো একশো দুইশো চল্লিশ, এখানে পঁচিশ গুণ আঠারো করলে আমরা পাবো চারশো পঞ্চাশ, এরপর সবগুলোকে আমরা যোগ করব। তাহলে যোগ করার জন্য এখানে প্রথমে লিখবো সামেশন, যেহেতু এক্সের ঘরটা যোগ করতেছি তাহলে সামেশন এক্স, সবগুলোকেই যদি আমরা যোগ করি, যোগ করে আমরা এখানে পাবো সেভেন্টি ফাইভ মানে পঁচাত্তর। আর প্রফিটের ঘরটা যদি আমরা যোগ করি সামেশন ওয়াই, তাহলে এখানে আমরা সবগুলো প্রফিট যোগ করলে আমরা পাবো ফোরটি ফাইভ মানে পঁয়তাল্লিশ। এখানে যদি আবার যোগ করি সবগুলো সামেশন এক্স স্কোয়ার, সামেশন এক্স স্কোয়ারের মানে আসবে তিনশত পঁচাত্তর। আমি যোগ করে দিছি সবগুলোই, আপনারা যোগ করে রাখবেন। তো এরপর সামেশন ওয়াই যদি করি আমরা, মানে সবগুলো ওয়াইয়ের কলামগুলোকে যোগ করি, তাহলে আসবে পাঁচশত সাতান্ন। আর সামেশন এক্স ওয়াই যদি করি তাহলে এই সবগুলো যোগ করলে আসবে আটশো পঁয়ষট্টি। তো টেবিলটা যদি আপনারা বুঝে যান আর অঙ্কের সূত্র যদি বুঝতে পারেন কোন অঙ্কের ক্ষেত্রে কোন প্রশ্নের ক্ষেত্রে কোন সূত্রটা আসবে, তাহলে আপনাদের প্রশ্নগুলো সলিউশন করা একদম ইজি হয়ে যাবে। আমার মনে হচ্ছে ফোনে চার্জ নাই, সো আমি একটু দ্রুত করার চেষ্টা করতেছি। তাহলে প্রথমে আমরা রিকোয়ার ওয়ান করব। তো রিকোয়ার ওয়ানে আমরা জানি উই নো, আমরা জানি প্রথমে কি করতে বলছে, আমাদের কোরিলেশন বের করতে বলছে, মানে আর এর মান বের করতে বলছে। তো আর এর মানটা বের কীভাবে করব, এটা ইতিমধ্যে আলোচনা করা হয়ে গেছে, আমি আর এটা বিস্তারিত করতেছি না। আর এর সূত্রটা লিখব, আর এর সূত্রটা হচ্ছে সামেশন এক্স ওয়াই মাইনাস সামেশন এক্স ইনটু সামেশন ওয়াই বাই এন ডিভাইডেড বাই রুট ওভার সেকেন্ড ব্র্যাকেট সামেশন এক্স স্কোয়ার মাইনাস সামেশন এক্স হোল স্কোয়ার বাই এন সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ আবার সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট সামেশন ওয়াই স্কোয়ার মাইনাস সামেশন ওয়াই হোল স্কোয়ার বাই এন। এই সূত্রটা ইতিমধ্যে আলোচনা করা হয়ে গেছে, আমার মনে হয় এই এটা আর এখন আলোচনা করা কোনো প্রয়োজন নেই, এটা আমরা কোরিলেশনের অধ্যায়ে করেছি। তো এখন যদি মানগুলো বসাই দেই তাহলে সামেশন এক্স ওয়াই, তো সামেশন এক্স ওয়াই, সামেশন এক্স ওয়াই কোথায় আছে, এক্স ওয়াইয়ের মান কত আটশত পঁয়ষট্টি মাইনাস সামেশন এক্সের মান এখানে পঁচাত্তর ইনটু সামেশন ওয়াইয়ের মান ফোরটি ফাইভ মানে পঁয়তাল্লিশ। মনে হচ্ছে আমার কলমটা প্রবলেম করছে, আচ্ছা কলম থেকে কালি বাইর হচ্ছে, আচ্ছা থাক কালি তো কালি বাইর হোক, সমস্যা নাই। তো এরপর এনের মান, এনের মানটা এখানে আমরা কীভাবে পাবো, এনের মানটা পাওয়ার জন্য আমরা এগুলোকে গুনবো, এক দুই তিন চার পাঁচ, পাঁচটা ঘর আছে, তাহলে এনের মান এখানে আমাদের পাঁচ। তো পরের বার রুট ওভার দিয়ে সামেশন এক্স স্কোয়ার, এক্সটাকে কিন্তু স্কোয়ার করা যাবে না, এখানে সামেশন এক্স স্কোয়ারের মান হচ্ছে এটা তিনশো পঁচাত্তর, তো সেক্ষেত্রে আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তিনশো পঁচাত্তর দিয়ে দেবো, মাইনাস সামেশন এক্স মানে এখানে পঁচাত্তর, পঁচাত্তরটাকে স্কোয়ার দেবো, স্কোয়ারের আগে, স্কোয়ারের আগে অবশ্যই ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, তো পঁচাত্তর, আর এখানে কি এন আছে, এনের মান কত পাঁচ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, আবার সেকেন্ড ব্র্যাকেট শুরু, সামেশন ওয়াই স্কোয়ার, তো সামেশন ওয়াই স্কোয়ারের মান কত পাঁচশত সাতান্ন, মাইনাস দেবো আমরা এখানে কি আছে সামেশন ওয়াই হোল স্কোয়ার, তো সামেশন ওয়াই হচ্ছে আমাদের এখানে পঁয়তাল্লিশ, আর পঁয়তাল্লিশকে আমরা হোল স্কোয়ার করে দেবো, এনের মান হচ্ছে পাঁচ, সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ। তো আমার ফোনে একদমই চার্জ নাই, তার কারণে আমি একটু দ্রুত করছি। উপরেরটা আর নিচেরটা ক্যালকুলেশন করলে আশা করো যে আপনারা ক্যালকুলেশনটা করতে পারবেন, জিরো পয়েন্ট নাইন সেভেন অ্যান্সার আসবে এটা ক্যালকুলেশন করলে। তো এরপরে আমরা কি করতে পারি, এরপরে আর এটা কিন্তু আমাদের রিকোয়ার ওয়ানটা সলিউশন করা শেষ, এরপর আমরা রিকোয়ার টু করবো, রিকোয়ার টুটা একটু ভেজাল, রিকোয়ার থ্রি তো কোনো প্রবলেমই নাই। তাহলে রিকোয়ার টু এটাই হচ্ছে নতুন বিষয়, তাহলে রিগ্রেশন ইকুয়েশন অফ আপনারা ফুল ফর্ম লিখবেন, প্রফিট ওয়াই অন ক্যাপিটাল এক্স, আপনারা এটা ফুল ফর্ম লিখবেন। তাহলে এখানে ওয়াইয়ের একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে এ ওয়ান প্লাস বি ওয়ান ইন্টু এক্স, সো এটা হচ্ছে ওয়াইয়ের সূত্র। তো প্রথমে আমরা বি ওয়ানটা বের করবো, এখানে হেয়ার এইচ ই
আর হিয়ার, হিয়ার আমরা কি করব, বি ওয়ান বের করব। বি ওয়ান কেন বের করব সেটা আমি একটু বলতেছি, আগে বি ওয়ানের সূত্রটা লিখি। সো বি ওয়ানের সূত্রটা খুবই ইজি, আমরা যখন এই আগের সূত্রটা করছি এর প্রথম অংশটাকেই বি ওয়ান আমরা লিখে দেবো। তাহলে সামেশন এক্স ওয়াই মাইনাস সামেশন এক্স ইন্টু সামেশন ওয়াই বাই এন, নিচে আসবে আমাদের সামেশন এক্স স্কোয়ার মাইনাস সামেশন এক্স হোল স্কোয়ার বাই এন। তো এটাকে আমরা ক্যালকুলেশন করলেই আমরা পেয়ে যাবো মানগুলো। সো মানগুলো ক্যালকুলেশন করি, সামেশন এক্স ওয়াই, সামেশন এক্স ওয়াই আমরা এখানে পেয়েছিলাম কত, সামেশন এক্স ওয়াই 865, তাহলে এখানে 865 লিখে দিলাম। সামেশন এক্স, সামেশন এক্সের মান এইখানেই লিখছিলাম আমি, এই যে 75 আর 45, তাহলে 75 ইন্টু 45, 45 নিচে হচ্ছে আমাদের এইখানে নিচে 5। এরপর সামেশন এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার মানটাও তো এখানে লিখছিলাম কত, 375 মাইনাস এখানে সামেশন এক্স হোল স্কোয়ার মানে 75 হোল স্কোয়ার বাই 5, দেখা যাচ্ছে। আচ্ছা তো এটাকে ক্যালকুলেশন করলে পাওয়া যাবে 0.75। এটা আপনারা ক্যালকুলেশন করে নিন, এই দুইটা গুণ করে 5 দিয়ে ভাগ দিয়ে এটা দিয়ে বিয়োগ করবেন, এরপর এটাকে স্কোয়ার করে 5 দিয়ে ভাগ দিয়ে এটা দিয়ে বিয়োগ করবেন, উপরের বিয়োগটাকে নিচের বিয়োগটা দ্বারা ভাগ করে দেবেন, আপনাদের আসবে অ্যান্সার 0.75। তো এরপর আমরা কী করবো, এ ওয়ান বের করবো। এ ওয়ানটা আমরা কেন পরে লিখলাম, এ ওয়ানটা পরে লেখার রিজন হচ্ছে কারণ এ ওয়ান করতে গেলে আমাদের বি ওয়ান লাগবে। তো সেক্ষেত্রে আমরা এ ওয়ানের সূত্রটা দিই, সামেশন ওয়াই বাই এন, এটা সূত্র মুখস্থ করতে হবে, এখানে বোঝাই দেওয়ার কিছুই নেই। তাহলে সামেশন এক্স বাই এন, এটা হচ্ছে সূত্র। তো সামেশন ওয়াইয়ের মান তো আমরা জানি, সামেশন ওয়াইয়ের মান এখানে কত যেন পাইছিলাম, সামেশন ওয়াইয়ের মান 45, 45 আর এনের মান 5 মাইনাস বি ওয়ানের মান হচ্ছে 0.75, আর এখানে সামেশন এক্স, সামেশন এক্সের মান 75 আর এনের মান কত 5, আর ইনটু আছে এটা বি ওয়ান লিখলাম, এক্স লিখলাম, এন লিখলাম, তো সবই তো হয়ে গেল। তো এখন যদি আমরা এগুলোকে ক্যালকুলেশন করি, এগুলোকে যদি ক্যালকুলেশন করি আসবে -2.4। তো আশা করা যায় এতটুকু আপনারা বুঝতে পারছেন। এখন অতএব ওয়াইয়ের মান যদি আমরা লিখি এ ওয়ান প্লাস বি ওয়ান এক্স, সো এ ওয়ানের মান কত 0.75 প্লাস বি ওয়ানের মান কত, বি ওয়ানের মানটা যেহেতু মাইনাস চিহ্নে আবদ্ধ আছে তো সেক্ষেত্রে আমরা মাইনাস লিখে দিতে পারি, কিন্তু এ ওয়ানের মান তো এটা, সরি 75 না, এ ওয়ানের মান হচ্ছে -2.4 আর বি ওয়ানের মান হচ্ছে 0.75, তো সেক্ষেত্রে প্লাস বি ওয়ানের মান কত 0.75, এক্সের মান নাই, এক্সের মানটা থেকে গেল। তো এটাই হচ্ছে আমাদের বি নাম্বার অ্যান্সার, আমাদের রিগ্রেশন বের করতে বলছি। সি নাম্বারে বলছে হোয়েন হোয়াট শুড বি দ্য প্রফিট, মুনাফা কত হবে ওয়ান ক্যাপিটাল ইজ 32 টাকা। সো 32 টাকা যদি ক্যাপিটাল হয় তাহলে মুনাফা কত হবে, এটাকে আর থ্রি বলবো। আর থ্রিটা একদম ইজি টু সে, ইজি টু ডু, এখানে বল আমরা লিখবো ওয়ান, ডাব্লিউ এইচ ইএন ওয়ান, সি এ পি আই টি এ এল, ক্যাপিটাল এক্স ইকুয়াল 32, দেন টি এইচ ইএন, দেন ওয়াই ইকুয়াল, ওয়াইয়ের মানটা তো আমরা এখানে লিখছি -2.4 প্লাস 0.75, এক্সের মান কত 32, এখানে আমাদের বলেই দিছে। এই রাশিটা ক্যালকুলেশন করতে পারবেন আশা করা যায়, এটার মান আসবে 21.92। তো এই অঙ্কটা এখানেই শেষ। তো অঙ্কটা একটু লম্বা হলেও অঙ্কটা কিন্তু আসলে খুব সহজ। তো আজকে এ পর্যন্ত, সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন, দেখা হবে নেক্সট পর্বে, ততক্ষণ পর্যন্ত খোদাহাফিজ।